কেঁদে কেঁদে আমার চোখটা পুরো ফুলে গেছে, মাথা মাথা ব্যথা করছে কেঁদে কেঁদে। তোদের মুভি কি এখনই শুরু হয়ে গেছে মানে বাইরে? গরম করে দিয়েছে নাকি আবার? ও হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো স্যাটারডে, উইকেন্ড, উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি উইকেন্ড। অ্যান্ড স্যাটারডে মানেই হচ্ছে একটু শপিং করা, একটু মুভি দেখা, একটু খাওয়া দাওয়া এইসব। যদিও বা আমাদের মানে এরকম সবসময় হয় না, কোনো কোনো স্যাটারডে আমাদের এরকম হয় যে পুরো ল্যাব খেয়ে একদম জাস্ট বাড়িতেই কিছু ইচ্ছে করছে না এরকম। এছাড়া এরকম হয় যে কোনো উইকেন্ড একদম ফুল অফ প্ল্যান, স্যাটারডে সানডে আইদার এটা হয় না হলে পুরো বাড়িতে থাকা হয়। তো যাই হোক, আজকে সেরকম কোনো প্ল্যান ছিলই না, সকাল থেকে বাড়িতেই আমরা ল্যাথ খাচ্ছিলাম। তো তারপরে হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু মুভি দেখলে কেমন হয়। তো অর্ধাঙ্গিনী মুভিটা আমার অনেকদিন থেকেই দেখার খুবই ইচ্ছে করছিল, ট্রেলার দেখে, গান শুনে, রিভিউ পড়ে সব কিছু, প্লাস কৌশিক গাঙ্গুলির মুভি আমার সবসময় খুব ভালো লাগে। তো ছুটকিকে বললাম যাবি? তো বললো হ্যাঁ। রাকেশ প্রথমে যেতে চাইছিল না, তারপরে যখন দেখলো আমি আর ছুটকি যাচ্ছি, ও বললো ঠিক আছে যাবো। তো ফাইনালি আমি, রাকেশ আর ছুটকি তিনজনে যাবো। CC2 শো আছে একটা 4:35-এ। ফার্স্টে কনফিউজ ছিলাম যে শহরের উষ্ণতম দিনে দেখবো নাকি এটা দেখবো। তারপর দুটো ট্রেলার দেখে দেখে অনেক ডিসাইড করে সবাই মিলে ডিসাইড করা হলো না অর্ধাঙ্গিনী যাওয়া হবে। ফার্স্টে এখন একটুখানি ATM-এ যাচ্ছি, ATM থেকে তারপরে ডিরেক্ট একদম CC2 যাবো, ওখানে গিয়ে তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করবো। বিকজ হাতে বেশি সময় নেই, আমরা দেখলাম যে টিকিট খুব তাড়াতাড়ি বুক হয়ে যাচ্ছে অ্যান্ড বেশি সিটও আর নেই, আর বেশি সামনে থেকে আমি দেখতে পারি না, মাথা ব্যথা করে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এখন যেতে হবে, আই হোপ কি তিনটে ভালো টিকিট পাবো। তো চলো লেটস গো। সো ফাইনালি আমাদের উবের টোটো এসে গেছে, এটা কি? এ বাবা, এটা জলের গাড়ি? এটাও না, নাকি এটাই? এটাই এটাই, পৌঁছে গেছি CC2। 4:35-এর শো, এখন অলরেডি 4:10 হয়ে গেছে, এখন আমাদের টিকিট কাটা হয়নি। চলো, এই নিয়ে এই উইকে আমরা তিনবার CC2 এলাম, না দুবার দুবার, সরি, তুই কাল এসেছিলি না? হ্যাঁ, ছুটকি পরপর আসছে ব্যাক টু ব্যাক। চলো, মুভিটা দেখার জন্য কতটা এক্সাইটেড বাবা, হঠাৎ করে ব্লগ শুরু, আমি তো খুব এক্সাইটেড। ছুটকি দিয়ে ছুটকি কতটা ভালো চল, টিকিট কাটা হয়ে গেছে? আচ্ছা চল। কোন ফ্লেভারে নিচ্ছিস? চিজ। বাবা, দুজনের একদম সমান সমান পছন্দ। মোমো গুলো সাইজ দেখ একবার, মানে কি ছোট ছোট। দিদি আছে? হ্যাঁ। চল, এই গন্ধটাতে খিদে পায় বেশি। আচ্ছা, একবার এরকম নিয়েছিলাম, নিয়ে সাথে সাথে হাত থেকে পুরো পপকর্ন পড়ে গেছিল, মনে আছে? কি দুঃখ সে আমার মনে। তোদের মুভি কি এখনই শুরু হয়ে গেছে মানে বাইরে? আমরা খাওয়া শুরু করে দিয়েছি, মুভি শেষ অব্দি আমাদের থাকবে না, আগে হেঁটে যাবে। আয় কপাল।
আমরা বসে গেছি দেখতে, আর তুই তো খাওয়া তো শুরু করেছিস, অন্ধকার দেখা যাচ্ছে না তোকে, খেয়ে নে ভালো করে তাড়াতাড়ি। হাউসফুল ছিল হল, আমরা অলরেডি মুভি দেখে বেরিয়ে গেছি, ফাইনালি আমরা বেরিয়ে গেছি মুভি দেখে। কেমন লেগেছে সবাই বলো? আমার তো খুব ভালো, হ্যাঁ প্রচন্ড ভালো মুভি ছিল। দেখো কেঁদে কেঁদে আমার চোখটা পুরো ফুলে গেছে, মাথাও ব্যথা করছে কেঁদে কেঁদে, বাট খুব ভালো মুভি, খুব ভালো মুভি। তো চলো আমরা বেরিয়েছি আজকে স্যাটারডে বাইক, যেখানে সিসিটু পুরো ভিড়ে ভিড় চারিদিকে, দেখি আমরা হয়তো কিছু একটা টুকটাক খেয়ে তারপর বাড়ি যাবো। চলো ফাইনালি কি ডিসাইড হলো আমরা কোথায় যাচ্ছি? আমরা পিজা হাটে যাচ্ছি। ওকে চলো ভেতরে গিয়ে কর না, ফাঁকা আছে তো, আমরা এসে গেছি পিজা হাটে, চলো। সো ফাইনালি আমরা চলে এসেছি, আর সব অর্ডার দেওয়াও আমাদের কমপ্লিট, এবার পিজা আসার অপেক্ষা, তাই তো? পিজা হাটে এলে এই একটা প্রবলেম, প্রচণ্ড ওয়েট করতে হয়, মানে বিকেলের খাবার খেতে তুমি যদি আসো আমার ডিনার হয়ে যাবে এখানে। আমরা এসে অলরেডি আধ ঘন্টা তো হয়েই গেছে, আধ ঘন্টার ওপর হয়ে গেছে, এখনো আমাদেরকে কেউ খেতে দিচ্ছে না। বাইট ওয়াইফ রিপিট। সো এখানে এসছে, এটা কোন পিজা বুঝতে পারছি না। আমরা মুরগ মালাই টিক্কা পিজা নিয়েছিলাম, চিকেন টিক্কা পিজা নিয়েছিলাম, আরেকটা কি নিয়েছি, আরেকটা মনে হচ্ছে এটা হচ্ছে মুরগ মালাই মনে হয়, চিকেন টিক্কা মুরগমালাই, আরেকটা নাম মনে পড়ছে না আমার, সামথিং কিছু একটা ছিল, গার্লিক ব্রেড নেওয়া হয়েছে, এটা অলরেডি খেতে শুরু করে দিয়েছে, ভালো লাগছে। আচ্ছা ডিপসটা খাইনি কেন? গার্লিক ব্রেডের ডিপটা চাস, মেয়োনিজের ডিপ দেবে চাইলে। সাবধানে দে ছুটকি, গার্লিক ব্রেডের বদলে মুরগের নর্মাল ব্রেড দিয়ে দিয়েছে। হ্যাঁ কোনো গার্লিক আর কোনো ফ্লেভারই নেই, তুই বাড়িতে ভালো গার্লিক ব্রেড বানাই। হ্যাঁ সেটাই তো দেখছি, তুই যেরকম থিন ভেবেছিলি ওরকম থিন, এটা হচ্ছে থিক থিন, আমরা বেরিয়ে গেছি পিজা হাট থেকে, এখানে ছুটকি এখন আফড়াতে কেক দেখছে একটু, এখানে ছুটকি আফড়াতে দেখছে কি কেক নেওয়া হবে। একবার কি ফ্লোরিস্টটা দেখে নিবি? 8:30 বাজে, সিসিটু এখনো পুরো ফুল অফ পিপল একদম, যাকে বলে আমাদের আফরাতে কেকটা ঠিক পছন্দ হয়নি, তো আমরা এখানে এখন দেখতে যাচ্ছি ফ্লোরিস্টে কি অপশন আছে, লেটস সি। এখানে অলমোস্ট সব কিছু শেষ ফ্লোরিস্টে, তো আমরা আবার আফরাতে ব্যাক করছি, ভালো হবে এটা নাকি ওইটা সেটাই নাই। কি রে দিলো কেক দেবে? ওই কেকে ওর সামসত্ব দেয়া আমরা ক্যান্সেল করে দিয়েছি, আমরা যে আমাদের কেকে আমসত্ব থাকবে। কোনটা নিলি এটা? বাহ এখানে কেমন বড় লাগছিল, এখানে কেমন ছোট হয়ে গেছে কেকটা, তাই না? না আমাদের পিসটাই ছোট। কেমন খেতে ম্যাডাম? গরম করে দিয়েছে নাকি আবার? ও ভালো গেছে, ফাইনালি এভরিথিং ইজ ডান, এন্ড এখানেই আমাদের স্যাটারডে উইকেন্ড সেলিব্রেশনটাকে আমরা এন্ড করে দিচ্ছি। হ্যাঁ এত ভিড় সেটাই তো, মুভি দেখা হলো, একটু খাওয়া দাওয়া হলো, সব কিছুই হলো, এবার আমরা বাড়ি যাচ্ছি, আর আজকের এই ব্লগটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকে একটা সুন্দর সানডে ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, টাটা বাই বাই, গুড নাইট, সবাই টাটা বলে দাও।
Thank you.